সিপ্রোগ্রামিকের বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শরীফ চৌধুরী। আজকে পড়বে আমি স্টুডিও ডট হেয়ার এডার ফাইলের আন্ডারে কিছু ফাংশন রয়েছে, সেই ফাংশনগুলো নিয়ে আলোচনা করব। এখানে মূলত আমরা 6টি ফাংশন দেখতে পেয়েছি এবং আজকে আমরা এই 6টি ফাংশন নিয়ে আলোচনা করব। স্টুডিও ডট এইচ, এটা পুরোটা পুরো অর্থ হচ্ছে যে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট হেডার। এবং এই স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার, এই হেডার ফাইলের মধ্যে অনেকগুলো ফাংশন রয়েছে, ম্যাক্সিমামই ফাইল রিলেটেড। এবং ফাইল বাদ দিয়ে যে কতগুলো যে ফাংশনগুলো রয়েছে সেগুলো মোটামুটি এগুলোই, এবং এছাড়া অনেক ফাংশন রয়েছে। তো আসলে সব ফাংশন তো আর সেভাবে আলোচনা করা পসিবল না, তো আমরা যেগুলো ইম্পর্টেন্ট এবং দরকারি কিছু ফাংশন সেগুলো নিয়ে আলোচনা করবো মূলত। সো এখানে যে ফাংশনগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমরা ম্যাক্সিমামগুলো সম্পর্কে আমরা জানি, প্রিন্টএফ, স্ক্যানএফ, গেটস, পুটস, গেট ক্যারেক্টার, পুট ক্যারেক্টার, সবগুলো সম্পর্কে আমরা মোটামুটিভাবে ধারণা নিয়ে রেখেছি। তাও একবার রিভিউ করি। প্রিন্টএফ ফাংশন, এটা সম্পর্কে তো কোনো কিছু বলাই নেই। প্রিন্টএফ ফাংশনের কাজ হচ্ছে যে প্রিন্ট করা, যে কোনো কিছু প্রিন্ট করাই প্রিন্টএফ ফাংশনের কাজ। এবং সেটা কীভাবে কী প্রিন্ট করতে হয় সেগুলো আমরা বিগত টিউটোরিয়ালে, অনেক টিউটোরিয়ালে আমরা জেনে এসেছি। স্ক্রিনের ফাংশন হচ্ছে যে কিবোর্ডের সাহায্যে কোনো কিছু ইনপুট নেওয়া। গেটস ফাংশনের কাজ আমরা এর আগে করে এসেছি, যে একটা স্ট্রিং ইনপুট নেওয়া, এবং স্ট্রিংটা ইনপুট নেওয়ার ক্ষেত্রে জিনিসটা মেনটেন করা হয় যে স্পেস থেকে শুরু করে সব কিছু, যতক্ষণ পর্যন্ত নিউ লাইন পায় ততক্ষণ পর্যন্ত, অর্থাৎ এক লাইনে যতগুলো ক্যারেক্টার রয়েছে সবগুলোই সেই স্ট্রিং আন্ডারে চলে আসে। তারপর পুটস, পুটস হচ্ছে যে যে স্ট্রিংটা স্ট্রিং প্রিন্ট করা, একটা স্ট্রিংকে প্রিন্ট করার কাজটা পুটস দিয়ে করা যায়, যেমন প্রিন্টএফ সাহায্য করা যায় সেটা পুশ দিয়েও করা যায়। গেট ক্যারেক্টারটা হচ্ছে যে একটা ক্যারেক্টার ইনপুট নেওয়া, এবং পুট ক্যারেক্টার হচ্ছে যে একটা ক্যারেক্টার প্রিন্ট করা। স্ক্রিনে প্রিন্টএফ কাজ আমি এখন দেখাচ্ছি না, আমি গেটস পুশ, গেট ক্যারেক্টার, পুট ক্যারেক্টার এই লোয়ের কাজ দেখাচ্ছি। গেটসের কাজ হচ্ছে যে একটা স্ট্রিং ইনপুট হিসেবে নেওয়া। তো আমি একটা ক্যারেক্টার টাইপের একটা এরর তৈরি করলাম, str, এবং 100 দিয়ে দিলাম, এবং আমি গেটস দিলাম। গেটস এসটিএল এর মাধ্যমে আমি ইনপুট নিব, এবং পুশ এসটিআর এর মাধ্যমে প্রিন্ট করব। সো এটাকে যদি আমি রান করি, তো এখানে আমি যদি শরীর লিখি তো শরীর চলে আসবে, অর্থাৎ গেটস এই ফাংশনটা একটা ক্যারেক্টার টাইপের এরে বা স্ট্রিং যেটাকে বলি, জোরে বলি না কেন, সেটা প্যারামিট হিসেবে নেয়, এবং প্যারামিট হিসেবে সেটা নেয়। এবং এর কাজ হচ্ছে যে এই স্ট্রিং এর মধ্যে কিবোর্ডের সাহায্যে ইনপুট নেওয়া, যে কিবোর্ডের সাহায্যে আমরা যেটা স্ট্রিং ইনপুট নেবো সেটা এখানে ইনস্টল করা। আর পুটস হচ্ছে যে স্ট্রিংটা আমরা প্যারামিট হিসেবে নেবো সেটাকে প্রিন্ট করা। এবার আসি গেট ক্যারেক্টার, পুট ক্যারেক্টার। গেট ক্যারেক্টারের কাজ হচ্ছে, এটার ক্যারেক্টার নিয়ে কাজ করে। সো আমি যদি এখানে লিখি সিএস, এটা একটা ক্যারেক্টার রিটার্ন করে কিবোর্ড থেকে ইনপুট নিয়ে, জিইডি সিএইচএআর গেট ক্যারেক্টার, এবং এটার মধ্যে কোনো প্যারামিটার নিতে হয় না, এবং এটা রিটার্ন করে একটা ক্যারেক্টার যেটা আমরা কিবোর্ড থেকে ইনপুট নিব। এবং পুট ক্যারেক্টার প্যারামিটার হিসেবে একটা ক্যারেক্টার নেয়, এবং এর কাজ হচ্ছে যে ক্যারেক্টারটা নিব সেটাকে প্রিন্ট করা। সো এটাকে আমি এখন রান করব। রান করলে আমরা যদি ডি নেই, ডিটা চাপি, সো সেই ক্ষেত্রে ডিটা প্রিন্ট করে দেখাবে। সো মোটামুটি হবে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। দেখা হবে পরের টিউটোরিয়ালে। ধন্যবাদ সবাইকে।